সংস্কারের জন্য আগামী পহলা সেপ্টেম্বর থেকে সিলেট নগরের কিনবিজ দিয়ে বন্ধ হচ্ছে যান চলাচল পুরনো এই সেতুটি দীর্ঘদিন ধরে নরবরে অবস্থায় রয়েছে তবু প্রতিদিন সেতুর উপর দিয়ে সুরমা দিয়ে এপার ওপার হচ্ছে অসংখ্য যানবাহন ফলে দেখা দিয়েছে ঝকি এ অবস্থায় ঐতিহাসিক এই সেতুটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন জনসাধারণের মতে ঐতিহ্য রক্ষা এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা পালন করবে এই এটা আমাদের একটা ঐতিহ্য আশি বছর ধরে এটা চলে আসছে আমরা যদি এখানে যান চলাচল করি করতে পারবো তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই ব্রিজটাকে আর পাবে না আই ডোন্ট থিংক এটা আমরা চাই তাই আমি মনে করি যে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা খুবই ভালো একটা পদক্ষেপ অনেক বছর থেকে আমাদের এই জায়গায় অনেক বছর আগে থেকে এটা ক্রিকেট আর এটা অনেক ঐতিহ্য বহন করে আমাদের সাথে বর্তমান সরকার বলুন আমাদের বর্তমান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে যানবাহন চলাচল বন্ধ করে দিবে এটাকে রক্ষা করবে নতুন করে সংস্করণ করবে এটা ভালো একটা সিদ্ধান্ত কিনবির সংস্কারের কাজ শেষ হলে এটি যান চলাচলের জন্য ফের খুলে দেওয়া হতে পারে কিন্তু এই সেতু দিয়ে যান চলাচল একেবারে বন্ধ করে দিয়ে এই ঐতিহ্য ধরে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম জানবে সিলেটের প্রবেশদ্বার ক্ষেত্র এই ব্রিজের ইতিহাস সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান ঐতিহ্য রক্ষায় বিভিন্ন ধরনের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন গ্রিন মিজের সমস্যা নিয়ে আমরা খুব সহসাই বসতেছি আমরা যেহেতু এই ব্রিজটা হেরিটেজ ব্রিজ এবং এই ব্রিজের এখন খুব যান চলাচলের অবস্থা নেই তাই সেই ক্ষেত্রে আমরা এটাকে বন্ধ করে দিয়ে ওয়াকওয়ে শুধু হাঁটে যাওয়ার জন্য আমরা রাখার চিন্তাভাবনা চলছে এইটাকে যেন মানুষ বিকালি একটা বেড়ানোর জায়গা থাকে দুই সাইড থেকে সেই ধরনের একটা পরিকল্পনা নিয়েছি আপনারা জেনেছেন আমরা পত্রিকার পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়েছি যে পয়লা সেপ্টেম্বর থেকে আমরা কিন্তু বন্ধ করে দেব সকল যানবাহন এখন সেই ক্ষেত্রে আমরা উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমা মানুষ যেন বিচরণ করতে একটু বিকালে একটা হেরিটেজ জায়গাটা থাকে এবং এটাকে কীভাবে নান্দনিক করা যায় সেটাকে কীভাবে আরও আলোকিত করা যায় এই ব্রিজটাকে যেন শত শত বছর আমরা আমাদের পুরনো ঐতিহ্য ধরে রাখতে পারি এবং এই এলাকাটাই আমাদের হেরিটেজ প্লেস সিলেটের ঐতিহ্য বলে ব্রিজ আলি আমজাদের গড়ি আমাদের শারদা স্মৃতিভবন আমাদের চান্নিঘাটের সিঁড়ি সার্কিট কাজে এইগুলো সবই হেরিটেজ প্লেস এখানে আমরা এই হেরিটেজ প্লেস এবং হেরিটেজ এরিয়া হিসাবে আমরা ডিক্লেয়ার করতে চাই ব্রিটিশ আমলে উনিশশো সালে সুরমা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ব্রিজটির নির্মাণ শেষে উনিশশো ছয়ত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুটির নামকরণ করা হয় কিন ব্রিজ। সিলেটের ঐতিহ্য টিকিয়ে রাখা এখন সময়ের দাবি কিনব্রিজটা তো অবশ্যই সংরক্ষণ করা যেহেতু আমাদের এটা হচ্ছে ইতিহাস কিন কিনব্রিজ বলেন তারপর চাঁদনিঘাট বলেন সুরমা নদী বলেন সবগুলো হচ্ছে ইতিহাস আর ইতিহাস সংরক্ষণ করা আমাদের উচিত সিলেটের ঐতিহ্য রক্ষার জন্য হলেও আমাদের গাড়ি চলাচল বন্ধ করা উচিত প্রয়োজনে আমরা পায়ে হেঁটে পারাপার রাস্তা পার হব তারপর সিলেটের ঐতিহ্য ঠেকে থাকুক বেঁচে থাকুক সিলেট এটাই চাওয়া। মাইন্ড ইসলামের ক্যামেরায় নাজমুল হুসেন ইমন ডায়াল সিলেট টেলিভিশন